ইনফিনিক্স বরাবরই অল্প বাজেটের মধ্যে ভালো কনফিগারেশনের ফোনগুলো আমাদেরকে অফার করে থাকে। আর তার ধারাবাহিকতায় এবার মার্কেটে চলে আসলো ইনফিনিক্স নোট 12 G96 ফোনটি। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে কথা বলবো, এই ফোনটি আসলে আমাদের জন্য কেমন হবে, এই ফোনটির পারফরমেন্সে বা কেমন রয়েছে। তো আপনারা দেখতেছেন এসএল টেক জোন। এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে এই ফোনটি কিন্তু দেখতে যথেষ্ট প্রিমিয়াম লাগে এবং এক হাতে ইউজ করার জন্য এই ফোনটি হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি স্মার্টফোন। এই ফোনটির ওজন করা হয়েছে 185 গ্রাম। ওভারঅল এই ফোনটির ডিজাইন সকলের কাছে ভালোই মনে হবে, কারণ ইনফিনিক্সের ফোনগুলোর ডিজাইন কিন্তু সবসময় ইউনিক করার চেষ্টা করা হয়ে থাকে। এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 60Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন রাখা হয়েছে 1080x2400 pixels, পিক্সেল ডেন্সিটি 393 PPI। ফোনটির স্ক্রিন বডি রেশিও 85.7%। এই ফোনটিতে স্পিক ব্রাইটনেস হিসাবে ইউজ করা হয়েছে 1000 nits, যার জন্য এই ফোনটি আপনারা সানলাইটে ইজিলি ইউজ করতে পারবেন, কোনো রকম আলোর ঘাটতি এই ফোনটি থেকে অনুভব করতে হবে না। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স যথেষ্ট ভালোই রাখা হয়েছে। এখন যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব অ্যান্ড্রয়েড 12। কাস্টম UI হিসাবে এই ফোনটিতে ইউজ করা হয়েছে XOS 10.6। ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G96, যার GPU হিসাবে ইউজ করা হয়েছে মালি G57 MC2। এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও G96 চিপসেটটি ইউজ করার কারণে এই ফোনটি থেকে কিন্তু আপনারা বেস্ট একটা গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। হাই লেভেলের গেমসগুলো এই ফোনটি থেকে প্লে করতে গেলে কোনো রকম ল্যাগিং বা ফ্রেন্ডপের দেখা এই ফোনটি থেকে আপনারা ফেস করবেন না। এই ফোনটি আমরা বাংলাদেশে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাব 8GB-র পাশাপাশি 128GB। তবে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশিও একটি এইচডি কার্ড ইউজ করতে পারবেন। এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 50MP-এর 1.6 অ্যাপারচার। 2MP-এর একটি ডেপথ সেন্সর ক্যামেরাকে ইউজ করা হয়েছে, যা রয়েছে 2.4 অ্যাপারচার। আরও একটি QBGA লেন্সকে ইউজ করা হয়েছে, যদিও এটা তেমন বেশি কাজের না, তবুও এটা ইউজ করা হয়েছে। ফোনটির ক্যামেরা রেজুলেশন রাখা হয়েছে 8150x6150 pixels। এই ফোনটি দিয়ে আপনারা 2K রেজুলেশনে যে কোনো ভিডিওকে শ্যুট করতে পারবেন, এখানে কিন্তু 4K অপশনটি থাকছে না। এই ফোনটিতে আমরা সেলফি ক্যামেরা হিসাবে পেয়ে যাবো 16MP-এর ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। যদিও আমরা ইনফিনিক্সের ফোনগুলোকে ক্যামেরা ফোন হিসাবে সিলেক্ট করতে পারি না, তবে এই ফোনটির কিন্তু ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালোই রাখা হয়েছে। এখন যদি আমরা এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5000mAh-এর ব্যাটারি, যার সাথে রয়েছে 33W-এর ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনার ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের মতো। তবে আমাদের মধ্যে যারা নর্মাল ইউজার আছেন, তারা কিন্তু 5000mAh-এর ব্যাটারিটি এই ফোনটিতে থাকার কারণে অনায়াসে 1.5 দিনের মতো একটি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন ব্যাটারি থেকে। আর যারা হেভি ইউজার আছেন, হেভি ইন্টারনেট ইউজ করবেন, গেমিং করবেন, তারা 1 দিনের মতো ব্যাকআপ এই ফোনটি থেকে পেয়ে যাবেন। এখন যদি আমরা এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি, তাহলে কিন্তু আমি আগেই উল্লেখ করেছিলাম এই ফোনটি কিন্তু একটি ভেরিয়েন্টে আসবে 8GB-র পাশাপাশি 128GB, যার প্রাইস হিসাবে ধারণা করা হচ্ছে 20-22 হাজারের মতো প্রাইস থাকবে। যদিও বর্তমানে আপনারা সকলে জানেন স্মার্টফোনের প্রাইসগুলো কিন্তু অনেকাংশে বেশি, বর্তমানে বাংলাদেশের মার্কেটগুলোতে যে ফোনগুলোর প্রাইস ছিল 20,000 সেগুলো কিন্তু 22-23 হাজার হয়ে গেছে, যে ফোনগুলো প্রাইস ছিল 25,000 সেগুলো কিন্তু বর্তমান মার্কেটে কিন্তু 26-27 হাজার, 28 হাজার টাকা কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটির প্রাইস কিন্তু যদিও 20,000 টাকার আশেপাশে থাকার কথা ছিল, তবে এটি কিন্তু আপনারা 22-23 হাজারের মধ্যে কিন্তু 8GB-র পাশাপাশি 128GB-র ভেরিয়েন্টটি পেয়ে যাবেন।
তবে এই ফোনটির বর্তমান যে প্রাইসটা আছে সেটাই কিন্তু আমি উল্লেখ করলাম। পরবর্তীতে যদি প্রাইসটা আপডেট হয় তাহলে কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা আপডেট প্রাইসটি কিন্তু দেখতে পাবেন। তো ইনফিনিক্স নোট 12 G96, এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো, এই ফোনটি নর্মাল ইউজের জন্য আপনাদের জন্য কেমন হতে পারে, বা এই ফোনটির ওভারঅল পারফরমেন্সে আপনাদের কাছে কেমন মনে হলো, সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।